والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত রহমান রাহিম যে সময় তো দিনী ভাই আজকে শেষ প্রশ্ন বলছিলেন যে তাবলিগ জামাতে যদি না যাই তাহলে কি আমি কোনো পাপি হব তো কে বলছেন যে এখানে না গেলে পারে পাপি হবে যে সময় তো দিনী ভাই দাওয়াত তাবলিগে আমাদের দেশে যেটা তাবলিগি জামাত রয়েছে আপনি হয়তো এ তাবলিগি জামাতেরই কথাই বলছেন এটাই স্পষ্ট আপনার কথা দাঁড়ায় যেহেতু চিল্লেয়ার কথা বললেন আমাদের দেশে তাবলিগ জামাত যেটা চলছে আমি এই তাবলিগ জামাতের সাথে সংশ্লিষ্ট ছিলাম পুরো ছাত্র লাইফটি আমার এক কথায় বলা যেতে পারে নব্বই সাল থেকে নিয়ে আপনার একে দাওরে হাদিস শেষ করা পর্যন্ত তো এই সময় অ্যাক্টিভও ছিলাম ছুটি পেলেই যেতাম তো পরবর্তীতে আমি যখন এই তহিদ নিয়ে গবেষণা করলাম জানলাম মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে তখন বুঝতে পারলাম যে তাবলি জামাত আমাদের যে সুন্দর আমলগুলোকে শেখাচ্ছে ফজিলতেরগুলো শেখাচ্ছে কিন্তু অরিজিনাল মূল ইসলামটা চরম ধরনের ক্ষতি করতেছে তারা সেটি একটি হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর সর্বপ্রথম যেটা তারা করছে সেটা অবপেক্ষা করছে অবপেক্ষা কিভাবে ওরা বলছে কালিমার অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ঠিক আছে এটা চলবে সমস্যা নাই কিন্তু ওরা বলছে কি এই কালিমার হাকিকত কী কালিমার হাকিকত মানে কালিমার বাস্তবতা কী কালিমার তাৎপর্য কি কালিমা কী চায় কালিমার দাবি কি। তো কালিমার দাবি হচ্ছে তারা বলতে চাচ্ছে বলে যে ভাই খালেক সব কিছুই করতে পারে মাখলুক ছাড়া মাখলুক কিছুই করিতে পারে না খালেক ছাড়া অনেক সময় অন্য ভাষায় বলে সৃষ্টিজীব কিছুই করতে পারে না ষষ্ঠা ছাড়া ষষ্ঠা সব কিছুই করিতে পারে সৃষ্টিজীব ছাড়া আবার কেউ বলে অন্যভাবে এভাবে যে যার থেকে হতে দেখা যায় তার থেকে হয় না যার থেকে হয় তাকে দেখা যায় না এই ধরনের কালিমাকে বোঝানো হয় কিন্তু আসলে কালিমার এটা হাকিকত উদ্দেশ্য বা কালিমার এটা আপনার না দাবি না কালিমার দাবির সাথে এ কথার কোনো ধরনের মিল নাই এটি হচ্ছে তাওহিদ তিন প্রকারের এক প্রকার সেটি রুবুবিয়া আল্লাহ যে রব সেটা স্বীকৃতি আর আল্লাহ যে রবের স্বীকৃতি পৃথিবীর সমস্ত কাফের দিয়েছে সব যুগে দিয়েছে কুফ্ফারে মক্কারা এটা স্বীকৃতি দিয়েছে সুরআ কামুতের তেষট্টি একষট্টি নম্বর আয়াত স্পষ্ট এটা বলে দিয়েছেন আল্লাহল্লাহ ওদেরকে যদি জিজ্ঞাসা করার আস্তা জমিকে সৃষ্টি করেছে তো সবাই বলবে আল্লাহ অবশ্যই অবশ্যই তারা বলবে আল্লাহ তো সুতরাং আল্লাহ যে সৃষ্টিকর্তা দাতা আর বহু আয়াত আছে রেজেক সম্পর্কে আছে পানি সম্পর্কে আছে হ্যাঁ সবকিছু দিল কেটা সে সম্পর্কে আল্লাহ বলেছেন সবকিছুর মালিক হচ্ছেন আল্লাহ কিন্তু এই রুব বিয়া যেটাকে সমস্ত কাফেরা মানে সেটাকে কালিমাতে লাগিয়ে দিয়েছে আর এটা যদি কালিমাতে লাগিয়ে দেওয়া হয় তাহলে প্লাস পয়েন্ট কি তাহলে দুনিয়াতে যত কাফের আছে কেউ অসন্তুষ্ট হবে না কেন সে তারা তো সবাই বলে যে আল্লাহ একজন আছেন উনি দাতা আসমান জমিনের সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টিকর্তা এটা সবাই বিশ্বাস করে নাস্তিকেরা ছাড়া নাস্তিকেরাও মনে মনে বিশ্বাস করে মুখে না বলল সুতরাং এইভাবে কালিমার ব্যাখ্যা করলে কালিমা কে ধ্বংস করে দেওয়া হচ্ছে আর এভাবে আমাদের তাবলিগ ভাইয়েরা করে থাকেন হ্যাঁ এটা আমরা যখন তাদেরকে বুঝেতে যাই তো হয়তো এই বুঝেতে গিয়ে তারা আমাদেরকে দুশ্মন মনে করছে কিন্তু না ওনারা ক্যালিমাকে একেবারে ধ্বংস করে ফেলেছেন আমি যখন এর রাজ আর ভেদ আরও বিস্তারিত বহু আলোচনা আছে এসব আলোচনা প্রায় দুই ঘন্টা করি দুই ঘন্টা লাগে আমাকে তো সুতরাং এই সব কিছু যে দেখলাম যে না তাবলি জামাত একটা মুখ্য উদ্দেশ্য নিয়ে মাঠে নেমেছে সেটা হচ্ছে দেওবন্দিয়াতকে কায়েম করা অর্থাৎ দেও মাদ্রাসা যেটা একটা উদ্দেশ্য নিয়ে কায়েম করেছিল সেটা হচ্ছে যে হানাফি মাঝহাবের তারা দোহাই দিয়ে নিজেদের একটা মতামত নিজেদের একটা চিন্তা চেতনাকে কায়েম করবে আর সেটা তারা সফল হয়েছে তো সেই দেবদ মাদ্রাসার একটা হলো আমাদের জেলা কবি মাদ্রাসা হুজুর রাজকে আমরা দেখি ওনারা আর সাথে সাথে আর একটা পীর মুড়ি দিয়ে আছে তার মধ্যে থেকে বর্তমানে সেরা পীর হিসাবে যেটা মনে করেন কবি হুজুর রাজ সেটাও চরমনাই সাহেবকে এরপরে আপনার বুড়ো মানুষের জন্য বুড়ো যারা যারাকে এই দুই দলে পাওয়া যায় না অর্থাৎ তাদেরকে ছাত্র হয় না মাদ্রাসার অথবা মুরিদ হচ্ছে না তাহলে এমন যারা মুরিদ হচ্ছে না ছাত্র হয় না তারাকে কীভাবে আয়ত্তে আনা যায় তাদেরকে এই দেওয়াতের কৌশলে আনা হয় আসলে মূলত এই দেওয়াত মাদ্রাসায় এগুলো এই তিনটি শাখা এই তিনটি দেওবন্দিয়াতকে প্রতিষ্ঠিত করার জন্য এটা মূলত চালু করা হয়েছে এই জন্য তাবলিগ জামাতের ভাইয়েরা কখনো আপনার ই করে না যদি মসজিদ হয় কোনো মাহফিল হয় সেটা তারা সহ্য করতে পারে না আমাদের বহু মাহফিল বন্ধ করেছে ওই সবাই বলে যে তাবলিগের ভাইয়েরা এটা বন্ধ করেছে মসজিদ পুড়িয়েছে সবাই তাবলিগ জামাতের ভাইরা পড়েছে হুমকি হামকি দিয়েছে তাবলিগ জামাত ভাইয়েরা আছে কেউ না কেউ হবে পরোক্ষ অথবা যেভাবে হোক তার জড়িয়ে আছে এভাবে তো আমরা দেখতেছি যে কবি বয়সের হুজুরিরা যেভাবে সহি দাওয়াতের বিপক্ষে দাঁড়িয়েছে তার থেকে বেশি তারা বিরোধিতা করছে তাবলিগ জামাতের ভাইয়ারা তো তাবলিগ জামাতের ভাইয়ারা যদি দাওয়াতে কাজ করে থাকে তাদের দাওয়াতে কাজে যাওয়ার কেউ বাধা দিচ্ছে না তাহলে আমাদের দাওয়াতে কাজে তারা কেন বাধা দিবে এবং কেন আমাদের মসজিদে আগুন দিবে মসজিদে জ্বালিয়ে দিবে ভেঙে দিবে পুড়িয়ে দিবে এটা তারা করছে কেন তাহলে বোঝা যাচ্ছে যে ওদের উদ্দেশ্য যেটা ছিল সেটা এখানে চার হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এটা হতে দিবে না এই জন্য এগুলো করতেছে এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে তাই আমি বলবো যারা দাওয়াতি কাজের ইচ্ছা আছে আপনারা আলেবল আমাদের সঙ্গে থেকে তাদের থেকে শিখুন এবং নিজে পড়ুন পড়ার পরে যতটুক জানবেন অতটুক প্রতিটি মানুষকে আশেপাশে সব কিছু দাওয়াত দেবেন কিন্তু এইভাবে চিল্লায় বের হয়ে হ্যাঁ এক এবং এক দলীয় হয়ে যাওয়া অন্য মুসলিমদেরকে ঘৃণা চোখে দেখা এটা হচ্ছে চরম অন্যায় এবং এটা গুমরাহির পথ এটা কোনো হেদায়েতের পথ না এছাড়া কালিমাকে অপব্যাখ্যা করে ইমান হারা হয়ে যাওয়ার একেবারে হান্ড্রেড এখানে আপনার প্রয়াস এতে কোনো শব্দ নাই এভাবে যদি কালিমা ব্যাখ্যা করে তাহলে ইমান থাকবে না জেনে শুনে যদি করে এজন্য এখান থেকে সাধারণ জনগণকে বেঁচে থাকা খুবই জরুরি না হলে ইমান নিয়ে যাওয়া খুবই সমস্যায় হয়ে যাবে তাদের জন্য আল্লাহ আকরবুল আলমিন আমাদেরকে হেদায়ত করুন এবং তফি দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء